অধ্যুষিত এলাকা ছিল, তাদের কলোনি ছিল। আমাদের বাঙালি অধ্যুষিত এলাকার পাশে জমি আকবর করে তারা আমাদের, আমরা যখন স্কুলে পড়তাম এই বিহারিদের সাথেই প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে বাগ বিতণ্ডা, এমনকি মারামারি পর্যায়ে হানাহানি, এমনকি বিহারি বাঙালির সংঘাত প্রতিনিয়ত মোকাবেলা করে আমরা বেড়ে উঠেছি। তখন থেকে আমরা মোটামুটি আমাদের যশোর এলাকার স্কুল কলেজগুলো রাজনৈতিকভাবে সচেতন ছিল। 1970 সালের যখন নির্বাচন ডামাডোল চলছে, তখন আমার পরিষ্কার মনে আছে যে আমরা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি। 71 সাল ওই 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ দিলেন, সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে স্কাউটিং করতাম, পরে সংগ্রাম কমিটি গঠন করা হয়, সংগ্রাম কমিটির সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন রকম কার্যক্রম, যশোরের সকল মানুষ স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু নির্দেশে প্রতিটা অক্ষর পালন করে যাচ্ছে। 25শে মার্চের ঘটনার পরে যশোর ক্যান্টনমেন্ট আমরা ঘেরাও করি। এই আর্মিদের উপরে আক্রমণের পরে তারা কেউ ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যেয়ে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছি। 28 বা 29শে মার্চ হবে, খুলনা থেকে মানে প্রথম যে প্রতিরোধ যুদ্ধ, যেটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ, তাছাড়া মোড়ে হাজার হাজার মানুষ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে, এর মধ্যে খুলনা থেকে অনেকগুলো পাকিস্তান আর্মিরা যশোর ক্যান্টনমেন্টের প্রবেশের চেষ্টা করে। আমাদের ওখানে বিডিআররা ছিল, তৎকালীন ইপিআর, তো তারা তাদের উপর আক্রমণ করে। এরপরে ইপিআররা ফেল করলো, তখন তারা পিছু হটলো। পাকিস্তান আর্মির ভিতরে ওরা ক্যামোফ্ল্যাজ করেছে, গাড়িতে জয় বাংলার পতাকা সামনে টাঙায় দিয়ে ওরা আসছে। আমরা তো বুঝি নাই যে এটা পাকিস্তান আর্মি, কিন্তু ইপিআররা আমাদেরকে বলছিল যে আপনারা সরে যান, এটা পাকিস্তান আর্মির গাড়ি। কিন্তু কে কার করে, হাজার হাজার মানুষদের স্লোগানে কেউ কারো কথা শোনে না। তো সেই সময় একজন ইপিআরের সৈনিক ছিল সম্ভবত, সেই সময় এখনো জীবিত আছে, সুবেদার সাইদুর রহমান বীরপ্রতি, বাড়ি চুয়াডাঙ্গাতে। তিনি ওই প্রতিরোধ যুদ্ধে সরাসরি ছিলেন এবং আরও অনেকে ছিলেন। তো ওই প্রতিরোধ যুদ্ধ দিয়েই মুক্তিযুদ্ধে যাওয়ার স্বপ্রণোদিত হয়ে রাস্তাঘাট চিনে নেই, ইন্ডিয়া যাবো কীভাবে। আমরা দুই ভাই ছিলাম, মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুই ভাই মুক্তিযুদ্ধে চলে গেলাম। ওখানে গিয়ে দুই ভাই দুই ক্যাম্পে চলে গেছি। আমার বড় ভাই রাজনৈতিকভাবে আগেই সক্রিয় ছিল, আমি ঠিক তার মতো না। আমি ভারতের টালিপোলা ক্যাম্পে, আমাদের ইয়ট ক্যাম্প ছিল, ওইখান থেকে উচ্চতর ট্রেনিংয়ের জন্য বিহারের চাকুলিয়াতে আমরা যাই। ওখানে ট্রেনিং করি 4 সপ্তাহ, বিভিন্ন ধরনের অস্ত্র, রাইফেল, এসএলআর, এমজি, এস্টেন গান, এক্সপ্লোসিভের উপরে মাইন প্রশিক্ষণ শেষে আমরা আসি আমাদের হেডকোয়ার্টার কল্যাণপুর, ভারতের কল্যাণী। ওখান থেকে বয়রা চলে আসি। এই সময়ে আমাদের স্যার কর্নেল নূরনবী খান বীরপুত্র, তখন উনি পাকিস্তান থেকে ফেরত আসা একজন মুক্তিযোদ্ধা আর্মি অফিসার, উনি আমাদের 8 নম্বর সেক্টরে কিছুদিন সক্রিয়ভাবে যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সেই অস্ত্র শস্ত্র কল্যাণের থেকে আমরা চলে আসলাম বয়রা ক্যাম্পে। বয়রা ক্যাম্পের থেকে আমরা ভিতরে আসলাম বাংলাদেশের অভ্যন্তরে,
আমরা প্রথমে ডিফেন্সের সাথে কাজ করি, তার পরবর্তীতে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমাদের গেরিলা অ্যাক্টিভিটিস করার জন্য আমাদেরকে ভিতরে পাঠায়। গ্রামের ভিতরে থাকতাম, খেতে দিলে খেতাম, খেতে না দিলে কারো করে কোনো বলি নাই যে আমাকে খেতে দাও। তো তারা আমাদের আচার আচরণ দেখে এমনি, যারা সব বর্ডার ক্যান্টনমেন্টের পিছনে এলাকা, তো এখানে মানুষ ছিল না, তার দু একটা ঘর যারা থাকতো আমরা নিজেরাই রান্নাবাড়ি করে খেতাম। সেক্টর হেডকোয়ার্টার অথবা সাব সেক্টর কমান্ডারদের নির্দেশ মতে আমরা অপারেশনগুলো করতাম। আমাদের সুযোগ্য কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার মেজর মঞ্জু, তৎকালীন মেজর। সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন কে এন হুদা। এবং আমার যে কোম্পানি কমান্ডার ছিল, নাম হচ্ছে অলিক গুপ্ত, বীর প্রতীক। উনি এখন চাকরি করেন হেলাল, এই আল হেলাল হসপিটালের MD হিসাবে। অনেক ঝুঁকিপূর্ণ মানে অপারেশন আমাদের করতে হয়েছে। যেদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সাহেব যে যুদ্ধে আহত, ওই যুদ্ধে আমি শরীর ছিলাম। তখন আমরা ডিফেন্সের অধীনে ছিলাম, আমি ডি কোম্পানির সঙ্গে অ্যাটাচ ছিলাম, আমরা ওই যুদ্ধে ছিলাম। তো ওই যুদ্ধে যদিও আমাদের পিছনে সরে আসতে হয়েছিলো আর কি, তো তার কারণও ছিল যে আমাদের যে সাপোর্টিং, যে কাভারিং ফায়ার যেটা আমরা আশা করেছিলাম, সেটা শত্রুকে আঘাত করাচ্ছে আমাদের উপরে, এগুলাগুলো পড়ার কারণে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। এরপরে আমরা শাহজাদপুর বলে একটা গ্রাম আছে যশোর থেকে চৌগাছা দিকে, ওখানে অতর্কিতভাবে পাকিস্তান আর্মিরা হামলা করে, আমরা সম্মিলিতভাবে পাকিস্তান আর্মির বিরুদ্ধে স্থানীয় যারা মুক্তিযোদ্ধা, যে সমস্ত গ্রুপ ছিল, সব গ্রুপ সম্মিলিতভাবে আমরা সেটাকে প্রতিহত করি। এবং ওই তারা গ্রামে ঢুকতে পারে না, মেন রাস্তা দিয়ে তারা ফেরত যেতে বাধ্য হয়ে যায়। ভোরবেলা পর্যন্ত আমরা তাদেরকে মানে প্রতিহত করি, তারপর তারা গ্রামে ঢুকতে পারে নাই। এরপরে নভেম্বরের দিকে আর কি, তখন নির্দেশ আসলো আমাদের সাব সেক্টর হেডকোয়ার্টার থেকে, ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তান আর্মিরা চৌগাছা বর্ডারের দিকে যেত। তো এই রাস্তায় দু একটা কালভার্ট ছিল, ষোলোয়া বাজার বলে একটা, জোড়া বলে একটা জায়গা, যেখানে এখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই জায়গায় পাকিস্তান আর্মিদের সঙ্গে হাতেম মুক্তিযোদ্ধা হাতেমের মানে নেতৃত্বে একটা যুদ্ধ হয়। আমরা সাইডে অবস্থান করছিলাম সেই যুদ্ধে। পাকিস্তান আর্মির কয়েকজন মানে একজন অফিসার সহ বেশ পাকিস্তান আর্মিরা ওই যুদ্ধে মারা যায়, সেখানে আমরা শহীদ ছিলাম। চুলগুনকাটি রেল স্টেশনের পাশে যে রাজাকার ক্যাম্প ছিল, আমরা আক্রমণ করি। আক্রমণ করার পরেও এখানে সম্ভবত সতেরো জন হবে, আমার সংখ্যাটা মনে নেই, ওদেরকে আমরা ধরে নিয়ে ইন্ডিয়া চলে যাই। এই যে 32,000 KV-র যে বিদ্যুৎ সঞ্চালন যে লাইনটা, আমরা ওটা ক্যান্টনমেন্টের পিছনে, জাস্ট যশোর ক্যান্টনমেন্টের পিছন সাইডটা, আমরা যখন এটা এক্সপ্লোসিভ বেঁধে যখন আমরা ফিরি, নিরাপদ মানে দূরত্বে এসে যখন এক্সপ্লোসিভে আগুনটা লাগাই, যখন এটা বিস্ফোরিত হয়, তখন আমরা দেখি যে আমরা যে এলাকায় দেখেছি তার পাশে পাকিস্তান আর্মিরা শুয়েছিল, আমরা বুঝতে পারিনি। যখন স্ফুলিং বিদ্যুৎটা যখন ওই টাওয়ারের ওই তার ছিঁড়ে দিয়ে যখন বাড়ি খায়, তখন দেখা যাচ্ছে যে ওই আর্মিরা দৌড়াচ্ছে, ওই আলোতে আমরা দেখতে পাচ্ছি আর কি। এরকম অনেক ঘটনা আছে যেগুলো আসলে, যদিও আমাদের যারা আমরা গেরিলা ওয়ারফেয়ারের সঙ্গে জড়িত, অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, আমাদের যুদ্ধ করার কথা না। আমাদের যে কাজটা ছিল যে ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, পাকিস্তান আর্মিরা যেন মনোবল ভেঙে যায়, কিন্তু এটা করতে গিয়ে আত্মরক্ষার জন্য যত যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধ করা, যুদ্ধ করেছে যারা ডিফেন্সে ছিল, আর্মি পার্সন যারা ছিল, তাদের কাজ ছিল যুদ্ধ করা। আমাদের কাজগুলো ছিল প্যানিক সৃষ্টি করা, এই কাজগুলো আমরা করেছি। 1971 সালের 6 ডিসেম্বর যশোর মুক্ত হয়। আগ মুহূর্তে যশোর রেল স্টেশন মুক্ত করার জন্যে আমরা সেখানে সমবেত হই। পাকিস্তান আর্মি সেলের আঘাতে আমি আহত হই এবং আমার পা উড়ে যায়। এবং কয়েকজন স্থানীয় লোক যারা আমাদেরকে গাইড করে নিত আর কি, কয়েকজন মারা যায়। আমি যশোরের ফাতেমা ক্যাথলিক হসপিটালের প্রাথমিক চিকিৎসা, পরে যশোর CMH, ঢাকা CMH, ভারতের পুনা হসপিটালে আমার চিকিৎসা হয়। আমরা বিজয় উল্লাস দেখিনি। তো মেজর মঞ্জু সাহেব বা কর্নেল হুদা সাহেব, পরবর্তী বছর কর্নেল হয়েছেন আর কি, ওনারা মুক্তিযুদ্ধে ওনাদের যে অবদান,
এটা হয়তো সকলেও জানে, তারপরে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের সঠিক এবং যোগ্য নেতৃত্ব এবং তাদের কমান্ডকে। আমাদের মুক্তিযুদ্ধের যে বিভিন্ন অঞ্চলে একটা দুটো যুদ্ধ দিয়ে তো আর দেশ স্বাধীন হয় নাই বা এলাকা স্বাধীন হয় নাই, অসংখ্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, তারা হয়তো অনেক আরও বড় বড় যোদ্ধা আছেন যারা যুদ্ধ করেছেন। এই গেল হলো আপনার যুদ্ধের ঘটনা। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কী পেলাম বা কী পেলাম না সেটা নিয়ে আফসোস করা বা দুঃখ করার কিছু নাই। আমরা যেটা চেয়েছিলাম একটা দেশ স্বাধীন হবে, স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতার যে বিষয়বস্তুগুলো বলা ছিল তো সেটার ভিত্তিতে আসলে বর্তমান মানে 72 থেকে পরবর্তী পর্যায়ে হয়তো সুযোগ পেলে বঙ্গবন্ধু হয়তো সেটা সম্পন্ন করতে পারতেন। মুক্তিযুদ্ধের চেতনাটাই, মুক্তিযুদ্ধটাই একটা বিতর্কিত করে ফেলেছিলেন জিয়াউর রহমান সাহেব। উনি একজন সেক্টর কমান্ডারের ভিতরে, সেক্টর কমান্ডারদের ভিতরে অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন। তাদের কারণে আমাদের দেশটা অনেক পিছনে পড়ে গেছে। মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের স্বীকৃতি, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার যে প্রচেষ্টা বর্তমান শেখ হাসিনা সরকার চালিয়ে যাচ্ছে, এটাও যদি উনি সুযোগ পান বা ওনার কোনো যোগ্য উত্তরসূরি যদি আসেন, হয়তো আমাদের সেই সোনার বাংলা হয়তো আমরা পারবো না, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা হয়তো সেটা দেখে যাবেন বা সেটা বাস্তবায়নে তারা তাদের ভূমিকা যথেষ্টভাবে পালন করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে, মুক্তিযোদ্ধাদের দাবি এবং একটা কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যুদ্ধ অপরাধী বলি আর মানবতা বিরোধী অপরাধী যারা, যাদের যাই যে নামে বলি না কেন, তাদের আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি তাদের বিচার হয়েছে। একটা কথা বলতে হয় যে তৎকালীন মেজর নুরুন নবী খান বীর বিক্রম, উনি লোকচন্দ্র কল্যাণ ট্রাস্টে উনি ডাইরেক্টর হিসেবে জয়েন করেন। উনি সেই 71 সালে সেই 8 নম্বর সেক্টর থেকে শুরু করে সিলেট অঞ্চলে যে এলাকা উনি বেশিরভাগ সময় যুদ্ধ করেছেন, সেই সমস্ত এলাকার মুক্তিযোদ্ধা, আমরা যারা সিপাহী যোদ্ধা ছিলাম, তাদেরকে সংগঠিত করে ঢাকায় ডেকে নিয়ে এসে চাকরিতে পুনর্বাসিত করেছে। এবং ওনার একটা দিক নির্দেশনা ছিল যে আগে নিজে স্বাবলম্বী হও, পরে দেশের জন্য কাজ করো। দেশের কাজটা কি, যে অনাচার, যে মানে মুক্তিযোদ্ধাদের যে করুণ পরিণতি এবং মানে সামগ্রিক অর্থে দেশের মুক্তিযুদ্ধটাকে যে বিতর্কিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধটাকে যে মুক্তিযোদ্ধাদের চরিত্র হরণ করা হচ্ছে, এটার জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, এবং মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের সেই সফল পর্যায়ে নিতে পারে। যাই হোক, উনি চেষ্টা করেছেন, জিয়াউর রহমান সাহেব ওনাকে কোর্ট মার্শাল করে ফাঁসি দিয়েছিলেন, মুক্তিযোদ্ধারা ওনার জন্য রাজপথে নেমেছিলেন এবং উনি যে কোনোভাবেই হোক ওনার ফাঁসির দণ্ড মৌকুব হয়ে চাকরি থেকে বরখাস্ত হয়ে, তো উনি যতটুকু ওনার সীমিত পর্যায় থেকে মুক্তিযোদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছে এবং আমাদের প্রায় 100 মুক্তিযোদ্ধাহত মুক্তিযোদ্ধা আজকে যেখানে আমরা বসে কথা বলছি, এই জায়গার অবদান ওনার যথেষ্ট। এরকম যদি মেজর, তৎকালীন মেজর নুরুন নবীর মতো 10 জন মেজর যদি থাকতো, 10টা মেজর বা 64টা মেজর থাকতো, তারা যদি মুক্তিযোদ্ধাদের যদি দেশ গড়ার কাজে থাকতেন, তাহলে তো আরও দেশটা এগিয়ে যেতে পারত। একটা সলিড মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের রক্তের সঙ্গে যারা মিশে আছে, তাদের পক্ষেই সম্ভব সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।